গাইবান্ধা জেলা। গাইবান্ধা জেলা বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এ জেলার মোট আয়তন 2,179.27 বর্গ কিলোমিটার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা 24,30,627 জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1,100 জন। গাইবান্ধা জেলার নামকরণ কথিত আছে, আজ থেকে প্রায় 5,200 বছর আগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায় বিরাট রাজার রাজধানী ছিল। বিরাট রাজার প্রায় 60,000 গাভী ছিল। সেই গাভী বাঁধার স্থান হিসেবে গাইবান্ধার নামটি এসেছে বলে কিংবদন্তি রয়েছে। 1894 ইংরেজি সালের 15 আগস্ট গাইবান্ধা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা মোট 60টি উপজেলায় বিভক্ত। এগুলো হলো গাইবান্ধা সদর উপজেলা, সাদুল্লাপুর উপজেলা, ফুলবাড়ী উপজেলা, গোবিন্দগঞ্জ উপজেলা, পলাশবাড়ি উপজেলা, সাঘাটা উপজেলা এবং সুন্দরগঞ্জ উপজেলা। গাইবান্ধা জেলার অর্থনীতি। গাইবান্ধা জেলা ক্ষুদ্র শিল্প 1,621টি রয়েছে। মাঝারি শিল্প রয়েছে 2টি, বৃহৎ শিল্প রয়েছে 1টি। এ জেলায় গোবিন্দগঞ্জ উপজেলায় কোচা শহর ইউনিয়ন কুটির শিল্পে খুবই উন্নত। এখানে 1960-এর দশক থেকে সোয়েটার, মোজা, মাফলার ইত্যাদি তৈরি করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন হয় গাইবান্ধা জেলায়। গাইবান্ধা জেলার শিক্ষা প্রতিষ্ঠান। গাইবান্ধা জেলায় মোট কলেজ রয়েছে 10টি, মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 55টি, সিনিয়র মাদ্রাসা রয়েছে 4টি, দাখিল মাদ্রাসা রয়েছে 16টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 8টি এবং প্রাথমিক বিদ্যালয় রয়েছে 136টি। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ, হাজি ওসমান গনি কলেজ, রহমাননগর কারিগরি কলেজ, তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজ, গাইবান্ধা আদর্শ কলেজ, লেঙ্গা বাজার আইডিয়াল কলেজ, গাইবান্ধা ল কলেজ, সোলাইমাননগর কারিগরি বিএম কলেজ, গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, চাপাদহ বিএল উচ্চ বিদ্যালয় ইত্যাদি উল্লেখযোগ্য। গাইবান্ধা জেলার দর্শনীয় স্থানসমূহ। গাইবান্ধা জেলার দর্শনীয় স্থানসমূহগুলোর মধ্যে রয়েছে বালাসীঘাট, প্রাচীন মাস্তা মসজিদ, ফুলপুকুরিয়া পার্ক, নলডাঙ্গার জমিদার বাড়ি, ফ্রেন্ডশিপ সেন্টার, রংপুর সুগার মিলস লিমিটেড, ঘেগার বাজার মাজার, ড্রিম সিটি পার্ক, গাইবান্ধা পৌর পার্ক, হজরত শাহজামাল মাজার শরীফ, জামালপুর শাহী মসজিদ, এসকেএস ইন। উল্লেখযোগ্য কৃতি ব্যক্তিবর্গদের মধ্যে রয়েছেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী আবুল হোসেন সরকার, স্বাধীন বাংলাদেশের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ইত্যাদি আরও অসংখ্য ব্যক্তিবর্গের জন্মস্থান গাইবান্ধা জেলায়। এই হলো গাইবান্ধা জেলা। এখানে আমি গাইবান্ধা জেলাকে সংক্ষেপে তুলে ধরলাম। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং গ্রিন নেটওয়ার্ক পেটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।